স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাব সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীতে কাল থেকে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক সমূহে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের অপারেশন বন্ধের সিদ্ধান্ত। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল রাজশাহী শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। অভিজ্ঞতা নিতে রাজশাহী সিটি পরিদর্শন করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীতে কাল থেকে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক সমূহে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের অপারেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশন রাজশাহী বুধবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি বলেন, আমাদের ক্লিনিকগুলি অনেক কষ্টে চালায়, এমন অবস্থায় অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের ফি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই তারা পূর্বের সম্মানিতে কাজ না করলে আমাদের পক্ষে ক্লিনিক চালানো সম্ভব না। এ বিষয়ে ডাক্তারদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের সম্মানই বাড়াতে বলা হলে ক্লিনিক মালিকরা এতে অপারগতা প্রকাশ করে, এ কারণে ডাক্তাররা অপারেশন করবেন না বলে জানান। তারা যদি আমাদের সাথে আপোষে না আসে, তাহলে পরে আগামীকাল থেকে অর্থাৎ 21 তারিখ থেকে সমস্ত ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ থাকবে। তো আমাদের প্যাকেজে সোনার 2000 টাকা দেয়, সেখানে 1300 টাকা রেট, 3000 থেকে 4000, তাহলে কি ডাবলের বেশি হয় নাই? আমাদের এবারকার প্রস্তাবে আমরা যেটা দিয়েছি, দেখেন ওই রেটই আমরা দিয়েছি, 1700 থেকে 3000। কেন বলেছি 1700 থেকে 3000? আমাদের রেটের উদ্দেশ্য, একটা জুনিয়র ডাক্তার যখন কাজ করতে পারবে সে তার ছোটটা নিক, আর যে বড় ডাক্তার সে বড়টা নেবে। 80% রুগী সার্জেনের মাধ্যমে আসে, বুঝছেন? সার্জেন আমাদের, তারাই চুক্তি করে, আমাদের সার্জেন সাহেবরাই চুক্তি করে। আমাদের কোনো রেট নাই, বাংলাদেশি স্টাইল আর কোনো রেট নাই। ডাক্তার সাহেবরা অমুক আইন মোতাবেক তাদের ফি বাড়ালো, তা কিন্তু না। ডিওয়ালারা যেমন তাদের ডিবির দাম বাড়াইতেছে, আমাদের ডাক্তার সাহেবরা তাদের ফি বাড়াইতেছে। দেখার কেউ নাই, বলার কেউ নেই, সমস্যাটা হয়ে গেছে এইখানে। এটা সার্জন সাহেবরা যখন রুগী নিয়ে পাঠালে, যেন পরের হাসপাতালে ভর্তি হবে, তো উনি আসে অপারেশন করে দিয়ে, অপারেশন করে দিলে উনি স্যার উনি অ্যানেস্থেটিস্টকে টাকা দেয়। যাওয়ার সময় হসপিটালের মালিককে ও টিচার তার যে কদিন থাকলো সেই পয়সাটা দিয়ে, আর উনি নাম করে টাকা নিন না। একটা সুইজারের রুগী আসলো, একটা গলব্লাডার রুগী আসলো, একটা হিস্টেক্টমি রুগী আসলো, আমরা বলি যে 15000 টাকা খরচ করে সর্বোচ্চ ডাক্তার সার্জন অ্যানাস্থেসিস ওটি ওষুধ বেড ভাড়া সব আমরা এভাবে বলি, নির্দিষ্টভাবে বলি না। কোনো ডাক্তার বলতে পারবো না যে অমুক ডাক্তার নাম 3000 টাকা নিয়ে আমরা 1500 টাকা, আমরা প্যাকেজ দিই রুগীকে। পরে আমরা শুনলাম যে সার্জন সোসাইটি তারাও তাদের অ্যানাস্থেসিস বিরক্ত, এবং তারাও নাকি বলেছে তাদের অন্যায় প্রাপ্তার মানা যাবে না। ওনারা যদি রেট বাড়ায়, এরপর গাইনোকোলজিস্ট রেট বাড়াবে, সার্জেনরা রেট বাড়াবে, এমনি অনেক খরচ বাড়ে। এমনি যে খরচ ওষুধের দাম, সেলের দাম বাড়া অনেক বৃদ্ধি পেয়েছে, তারপরে যদি আবার যদি 4-5000 টাকা এক্সট্রা আসে, তা রাজশাহীতে লোক আর অপারেশন করবে না। কোনো হঠাৎ তানোরে বিভিন্ন ছোটো ছোটো ক্লিনিক আছে, এইসব ক্লিনিকে লোক 7000-8000 টাকা অপারেশন করবে। ওনারা যদি এর ভিতরে যখনই আমাদের সাথে মীমাংসা করে নেবে, আমাদের সাথে একমত হবে, সহমত পোষণ করবে, বা বিপক্ষের একটা নেগোসিয়েশন হবে, সেই মুহূর্ত থেকে আমরা আমাদের কার্যক্রম স্থগিত করব। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো রাজশাহী শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। উন্নয়ন ও সংস্কারের পর দর্শনার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি কেন্দ্রীয় উদ্যানটি ঘুরে দেখেন, এরপর শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্বের ন্যায় 25 টাকা প্রবেশ মূল্য দিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। এ সময় রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেন, শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, আরও অনেক কাজ করা হবে। এখানে ওয়াচ টাওয়ার, অ্যাকুয়ারিয়াম, এমপি থিয়েটার নির্মাণ করা হবে, শিশুদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরনের রাইডস, পর্যায়ক্রমে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, এত অল্প জায়গায় আসলে চিড়িয়াখানা হতে পারে না, সুতরাং এখানে কোনো পশু পাখি আনা হবে না।
ভবিষ্যতে রাজশাহীতে একটি সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ বি এম শরীফউদ্দিন, 21 নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম, 5 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান, 7 নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি সহ স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। যেহেতু আমাদের রাস্তাগুলি হয়ে গেছে, ওয়াকাইগুলি হয়ে গেছে, সেই জন্য এটা আজকে খুলে দেওয়া হলো। আর এই অবস্থাতেই আমরা একটা একটা করে বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো কাজ করতে থাকবো এবং এটা হয়তো সবগুলো হতেই বেশ কিছুটা সময় লাগবে। অভিজ্ঞতা নিতে রাজশাহী সিটি পরিদর্শন করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ। উন্নয়ন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য দেখে অভিজ্ঞতা নিতে রাজশাহী সিটি পরিদর্শন ও পারস্পরিক শিখন কর্মসূচিতে অংশ নিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ। মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের 76 জন কাউন্সিলরের একটি দল রাজশাহী সিটির নাগরিক সেবাসমূহ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। বুধবার নগরভবনে সিটি হল সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট NILG আয়োজিত সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচিতে অংশ নেন। রাসিকের ব্যবস্থাপনায় দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ বি এম শরীফউদ্দিন। অনুষ্ঠানে রাজশাহী ও গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোর্স পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার বিভাগের NILG-র যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, নান্দনিক সাজে সজ্জিত সবুজ নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছি। এই নগরীতে পরিকল্পিতভাবে উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। 2 দিনের রাজশাহী সফরে অর্জিত অভিজ্ঞতা নিয়ে গাজীপুরের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হব। রাজশাহীতে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট রাজশাহী বার ইউনিটের আয়োজিত আইনজীবীদের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সামরিক শাসক যারা তারা অনির্বাচিত, আওয়ামী লীগ সরকারও অনির্বাচিত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি, দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আইনজীবী জনতা ঐক্যবদ্ধ হয়েছে দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। সরকারকে বলেছি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান, আপনার দিন প্রায় শেষ। বেগম খালেদা জিয়াও মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে এবং বিচার বিভাগও স্বাধীন হবে। আইনজীবীদের পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলার ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের নেতৃবৃন্দ। আমাদের আন্দোলন এখন শেষ অবস্থা, এক দফার আন্দোলন চলছে, সেই এক দফা হচ্ছে। নাটোরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টার দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া, পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ। এ সময় বক্তারা বলেন, মাদক এক ভয়াবহ নেশা, মাদকের ভয়াবহতা থেকে নিজেকে ও দেশকে রক্ষা করতে হবে। মানুষকে মাদকাসক্তির দিকে পরিচালিত করার কারণগুলির মধ্যে অন্যতম হল অস্বাভাবিক প্রতিযোগিতা, সামাজিক অস্থিরতা, উত্তেজনা, একঘেয়েমি
একাকিত্ব এবং পারিবারিক কাঠামো পরিবর্তনের পরিবেশে ব্যর্থতার সঙ্গে লড়াই করতে অক্ষমতা। তবে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো মাদকের সহজলভ্যতা। আমাদের মাদকের সহজলভ্যতা কমাতে হবে এবং পারিবারিকভাবে সন্তান সন্ততিদের প্রতি লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মাদকের সহজলভ্যতা কমাতে সংশ্লিষ্ট সবাইকে কঠোর হতে হবে, তাহলেই মাদক থেকে দূরে থাকা সম্ভব হবে। বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড কার্যালয়ে সম্প্রীতির অভিযাত্রা ফোর্বের সহায়তায় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে সামাজিক সম্প্রীতি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 5 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান কামরু এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনোয়ার হোসেন সেলিম, অবসরপ্রাপ্ত ডিজিএম সোনালী ব্যাংক রাজশাহী। উপস্থিত ছিলেন 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তানজির হোসেন দুলাল। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী জনাব মিজানুর রহমান, ইউথ মোবিলাইজেশন অফিসার জনাব মাসুম রাসেল, খ্রিস্টান মিশন ক্যাম্পাসের ইউথ লিডার হ্যান্স আর্নেস্ট সরেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ 10 জন আদিবাসী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মনোয়ার ইসলাম সেলিম বলেন, বর্তমানে আমাদের সমাজ সাম্প্রদায়িক সমাজের ভিতরে ডুবে গেছে, তাই মুক্তিযুদ্ধের মতো গর্জে উঠতে হবে। এর বিরুদ্ধে কাজ করে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে একসাথে ঐক্যের বাংলাদেশ গড়ব। সভাপতির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে পারে ছাত্র যুবকরা, তাই ছাত্র যুবকদের এগিয়ে আসতে হবে সামাজিক বিভিন্ন কার্যক্রমে। ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ রাজশাহী দারুণভাবে এগিয়ে যাচ্ছে সামাজিক সম্প্রীতির বন্ধন তৈরি করতে এবং স্বপ্ন দেখাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।